আজকে একটি নতুন ভিডিও আলোচনা করব আর এর নাম হচ্ছে ব্যালেন্সড স্কোর তো ব্যালেন্সড স্কোর কাকে বলা হয় এর উদ্দেশ্য লক্ষ্য কি এর কয়টি ব্রাঞ্চ আছে বা শাখা প্রশাখা আছে এর ডায়াগ্রাম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই ধরনের টার্মগুলো সাধারণত বাংলা ভাষায় আপনি পাবেন না একমাত্র এই যে কোয়ালিটি ল্যাব এই চ্যানেল এই চ্যানেলটির মধ্যে লিন ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে লিন সিক্স সিগমা কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং এই সমস্ত টানগুলো আপনি বাংলা ভাষায় পাবেন আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখেন তাহলে আজের পর থেকে আপনার একটা ক্লিয়ার স্বচ্ছ ধারণা হবে মূলত ব্যালেন্সড স্কোর বিষয়টা কী তো আমি স্লাইডের মধ্যে এর যে চারটি পার্ট আছে বা ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের মধ্যে প্রত্যেকটির জন্য আমি একটি করে উদাহরণ এনেছি যাতে করে আপনাদের বিষয়টা বুঝতে অনেক সহজ হয় চলুন শুরু করা যাক প্রথমে আছে হোয়াট ইজ ব্যালেন্সড স্কোর কার্ড এখানে যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞা আপনারা মনে রাখতে পারবেন না বিষয়টা বুঝলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সেটা হলো ব্যালেন্সড স্কোর কার্ডের মধ্যে চারটি ব্রাঞ্চ আছে অর্থাৎ ফিনান্সিয়াল পার্সপেকটিভ কাস্টমার পারসপেক্টিভ ইন্টারনাল প্রসেস পার্সপেকটিভ অ্যান্ড লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেকটিভ এই যে চারটা শব্দ আছে এই চারটা শব্দ আপনার ব্যালেন্স করা বা অ্যালাইন করা এই যে এই অ্যালাইন শব্দটা কিন্তু এখানে আসে আর কি ঠিক আছে অর্থাৎ বিষয়টা কি দাঁড়াইলো যে ব্যালেন্স স্কোর কার্ড হচ্ছে যে ফিনান্সিয়াল কাস্টমার ইন্টারনাল প্রসেস অ্যান্ড লার্নিং অ্যান্ড গ্রোথ যে বিষয়টা আছে এটা হলো ব্যালেন্স করে একে অপরের সাথে ব্যালেন্স করে ঠিক আছে এটাই হলো হোয়াট ইজ ব্যালেন্স স্কোর কার্ড বা ব্যালেন্স স্কোর কার্ড কাকে বলা হয় এবার আমি উদাহরণে চলে যাব প্রথমেই আছে ফিনান্সিয়াল পার্সপেক্টিভ এটার অবজেক্টিভ হলো ইনক্রিজ প্রফিটেবিলিটি অ্যান্ড রেভিনিউ এই ডিপার্টমেন্টের উদ্দেশ্য হলো শুধু এই ডিপার্টমেন্ট কেন প্রত্যেকটি ডিপার্টমেন্টের উদ্দেশ্য হল ইনক্রিজ প্রফিটেবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটি অ্যান্ড রেভিনিউ তো এটা কীভাবে কী পারফরমেন্স ইন্ডিকেটর এটার কে পেগুলো কী কী আছে রেভিনিউ গ্রোথ অ্যাভারেস্ট ট্রানজেকশন ভ্যালু প্রফিট মার্জিন একটি উদাহরণ দিলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কোয়ার্টারলি রেভিনিউ গ্রোথ রেট ফাইভ পার্সেন্ট কোয়ার্টারলি মানে কি আপনার চার ভাগের এক ভাগ তাই না অ্যাভারেস্ট ট্রানজেকশন ভ্যালু ট্রানজাকশন ভ্যালু একশো পঞ্চাশ আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের ট্রানজাকশন ভ্যালু আসবে প্রফিট মার্জিন কত ফিফটিন পার্সেন্ট এটা হলো ফিনান্সিয়াল পার্সপেক্টিভ অর্থাৎ ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের এই এটা উদ্দেশ্য লক্ষ্য একটা উদাহরণের মাধ্যমে কিন্তু বিষয়টা আপনাদের পরিষ্কার করার চেষ্টা করলাম আচ্ছা যাই তারপরে আসি কাস্টমার পারসপেক্টিভ এটার উদ্দেশ্য কি এনহেন্স কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড লয়্যাল্টি কাস্টমারের স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি বৃদ্ধি করা এবং লয়্যালটি মানে বিশ্বাস স্থাপন করা এটার কেপিএগুলো কী কী আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর অর্থাৎ থ্রু সার্ভে এটা আপনি কীভাবে করতে পারবেন প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা বা সার্ভে করে অর্থাৎ সরাসরি কাস্টমারের সাথে কথা বলে আপনি এটা জানতে পারবেন কাস্টমারের রেভিনিউ রেট স্পিড অফ সার্ভিস অর্থাৎ আপনারা প্রতিষ্ঠানে যে সার্ভিস দেন সেটার সার্ভিসটা একটা কাস্টমার অর্ডার করার পরে কতক্ষণের মধ্যে সার্ভিসটা সে পায় এটা হলো এটার কেপিআই মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর এইট এইটি ফাইভ পারসেন্ট সার্ভে করে পাইছেন যেটা কাস্টমার রিটেনশন রেট সেভেন্টি পার্সেন্ট অ্যাভারেজ স্পিড অফ সার্ভিস থ্রি মিনিট আপনি যদি এই যে থ্রি মিনিট এখানে আপনারা যখন এই যে একটা রেস্টুরেন্টে যান বা কোনো ফাস্টফুডে যান তখন কিন্তু আপনারা একটা খাবারের অর্ডার করেন এই খাবার অর্ডার আপনি তো অর্ডার করে বসে থাকতে তো আমাদের ভালো লাগে না তো এই মিনিট যদি অর্থাৎ এই অপারেশন সিস্টেমটা যদি কমে নিয়ে আসে দুই মিনিটের মধ্যে তাহলে কিন্তু এই যেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর আছে যে এখানে আপনি নাইনটি হয়ে যাবে আর এখানে সেভেন্টি ফাইভ বা এইট হয়ে যাবে এটাই হলো কাস্টমার পারসপেক্টিভ তারপর আছে কি ইন্টারনাল প্রসেস পার্সপেকটিভ ইন্টারনাল প্রসেস বিষয়টা কি আপনারা যারা আমরা যারা চাকরি করি বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিজনেস করেন আপনারা যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু প্রসেস আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে বিজনেসের প্রসেস আছে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন কিন্তু প্রসেস আছে এ প্রসেসের একটা অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা কি ইম্প্রুভ অপারেশনাল ইফিসিয়েন্সি অ্যান্ড কোয়ালিটি আমরা যারা কোয়ালিটির চাকরি করি তারা কিন্তু জানি যে প্রসেস কন্ট্রোল করতে হয় প্রসেস কন্ট্রোল করলে আমাদের কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ে এটা এখানে বলা হচ্ছে এটাই হল উদ্দেশ্য লক্ষ্য এটার ইন্ডিকেটরগুলো কী কী অর্ডার অ্যাকুরসি রেট এমপ্লয়ি প্রোডাক্টিভিটি অর্ডার পার আওয়ার অর্ডার পার আওয়ার অর্থাৎ একটা প্রতি ঘন্টায় কতটা করে অর্ডার আসে ইনভেন্টুরি টার্নওভার ইনভেন্টরি টার্নওভার এই তিনটা বিষয় হলো অর্ডার অ্যাগুর্সি রেট মানে এগুলো হলো কেপিআই মানে ঠিক আছে আরও অনেক কেপিআই এখানে মূল তিনটা বিষয় দেওয়া হয়েছে এটা একটা উদাহরণ দেখি অর্ডার অ্যাগুর্সি রেট নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কি আপনি অর্ডার যে দেয় অর্ডার যদি ঠিকমতো না আসে অর্থাৎ আপনি অর্ডারের মধ্যে যদি গন্ডগোল থাকে বা মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার এই অপারেশন অপারেশনাল এফিসিয়েন্সি কমে যাবে কারণ ওই প্ল্যান করা হয়েছে প্ল্যান ডিপার্টমেন্ট যে প্ল্যান করছে সেই ডিপার্টমেন্ট কিন্তু তাকে নতুন করে রিপ্ল্যান করতে হবে এটা হলো অর্ডার অ্যাকোরসি তো অর্ডার অ্যাকোরসি আপনি যদি নাইনটি এইট পার্সেন্ট বা হান্ড্রেডে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক এফিসিয়েন্সি বেড়ে যাবে অর্ডার্স পার আওয়ার পার এমপ্লয়ি এটা পার এমপ্লয়ের প্রতি কতটা করে অর্ডার এটা একটা জটিল হিসাব ঠিক আছে সর্বশেষ আছে লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেকটিভ অবজেক্টিভ হস্টার এমপ্লয়ি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন লার্নিং অ্যান্ড গ্রোথ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষাপটে নেয় বললেই চলে উন্নত বিশ্বে বা বড় বড়ো কোম্পানিতে পৃথিবীতে এক একজন এমপ্লয়িকে বছরে নিয়ারলি আপনার ফোরটি থেকে ফিফটি ঘন্টা ট্রেনিং করায় হয়াস বাংলাদেশে এটা নেয় বললেই চলে এটা আমাদের দেশে কোম্পানিগণ এটা ওয়েস্টেজ মনে করে ঠিক আছে আপনার এমপ্লয়িকে আপনি যদি স্কিল করেন ডেভেলপ করেন ঠিক আছে তাহলে আপনার কোম্পানির জন্যই ভালো এটি আপনারা ওয়েস্টিস হিসেবে মনে করেন না যেমন মার্কেটিংয়ে বলা হয়ে থাকে যে রেভিনিউ টোয়েন্টি পার্সেন্ট মার্কেটিংয়ে ব্যয় করতে হবে এখন মার্কেটিংয়ে কিন্তু প্রচুর টাকা খরচ হয় এখন মার্কেটিংয়ে প্রচুর টাকা খরচ হয় এই জন্য যদি আপনি মার্কেটিং করবেন না তাহলে তো আপনার সেল কমে যাবে ঠিক আছে এগুলো জটিল হিসাবে বিষয় আছে যাই হোক তো সর্বশেষে লার্নিং অ্যান্ড গ্রোথ পারস্পেক্টিভ অবজেক্টি ফার্স্টার কমপ্লিট ডেভেলপমেন্ট ইনোভেশন অর্থাৎ ট্রেনিং যদি করান তাহলে তারা ডেভেলপড হবে এবং তাদের মাথায় নতুন নতুন চিন্তা আসবে ইনোভেশন বিষয়টা আসবে নতুন নতুন বিষয়ে তারা তাদের আইডিয়া আসবে সেই আইডিয়া তার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবে এটার পারফরমেন্স হল কী পারফরমেন্স কি হল এমপ্লয়ি ট্রেনিং আওয়ার এমপ্লয় টার্নওভার রেট ইন্ট্রোডাকশন অফ নিউ মেনু আইটেমস অর প্রসেস অর্থাৎ এমপ্লয়ীদের ট্রেনিং কত ঘন্টা এমপ্লয়ী ট্রেনিং আওয়ার কত ঘন্টা ট্রেনিং করেছেন এক বছরে এমপ্লয়ি ওভার অর্থাৎ আপনার কত পার্সেন্ট এমপ্লয়ি ই করে চলে যায় কোম্পানি থেকে ইন্ট্রোডাকশন অফ নিউ মেনু আইটেমস অফ প্রসেস অর্থাৎ একটা কোম্পানিতে কত নতুন নতুন কত ধরনের প্রসেস আসে বা নতুন নতুন প্রোডাক্ট আসে এটা এখানে বলা হচ্ছে ঠিক আছে এটাই হলো লার্নিং অ্যান্ড গ্রোথ তো এই যে ব্যালেন্স স্কোর কার্ডের চারটা যে ব্রাঞ্চ ছিল সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম একটা উদাহরণ প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে এটা হলো ব্যালেন্স স্কোর কার্ডের একটা ডায়াগ্রাম প্রথমে হচ্ছে ফিনান্সিয়াল স্কোর কার্ড এর তারপরে রেভিনিউ প্রফিটেবিলিটি কাস্টমার স্যাটিসফ্যাকশন লার্নিং অ্যান্ড গ্রোথ ঠিক আছে তারপরে ইন্টারনাল প্রসেস অ্যান্ড এফিসিয়েন্সি মূলত ফিনান্সিয়াল পারসপেক্টিভ তারপরে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন্টারনাল প্রসেস লার্নিং অ্যান্ড গ্রোথ এইভাবেই দেওয়া হয় যাই হোক তো আশা করি ব্যালেন্স স্কোর কার্ড বিষয়টা কি আজকের পর থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে হয়েছে আর যদি ধারণা হয়ে থাকে তাহলে একটা কমেন্টস করবেন শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে পারেন যাতে করে অন্যরাও এ থেকে শিখতে পারে তো আজ আলোচনা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ